বন্ধুরা, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। সুস্থ জীবন মানেই হলো সুস্থ যৌন সম্পর্ক। দিনে একবার না একাধিকবার এ নিয়ে বিতর্ক রয়েছে। এই বিষয় নিয়ে যতই লজ্জা থাকুক না কেন, সঠিক তথ্য জানা আমাদের সকলের জরুরি। তা না হলে সম্পর্কই থাকবে না আপনার পার্টনারের সাথে। যৌনতা নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে, সেই ভুল ধারণা থেকে বের না হতে পারলে সুস্থ জীবন পাওয়া মুশকিল। তাই এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম নতুন তথ্য পেতে চান এবং নতুন নতুন মেডিসিন সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের মেডিসিন টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রথম, মিলনে কেন রক্তপাত হয়? এখানে মিলনের সময় হাইমেন বা সতীচ্ছদ ছিঁড়ে গেলে সামান্য রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকেই এই ভুল ধারণার উৎপত্তি। আসল ঘটনা হলো অনেক মেয়েদের জন্ম থেকেই হাইমেন থাকে না, বা থাকলেও ব্যায়াম করতে গিয়ে, গাছে উঠতে গিয়ে, সাইকেল চালাতে গিয়ে বা অন্য কোনো শারীরিক কসরত করার সময় তা ছিঁড়ে যেতে পারে। তাই মিলনের সময় রক্তপাত হবেই এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে এই ধারণা থেকে সংসারে অশান্তি সৃষ্টি করে। এই ভুল ধারণা থেকে আমাদের সকলের অবশ্যই বেরিয়ে আসা উচিত। পিরিয়ডের সময় গর্ভ সঞ্চার হয় না। বন্ধুরা, বহুকাল ধরে সহবাস নিয়ে এটি অন্যতম প্রচলিত একটি মিথ। অনেকে বিশ্বাস করেন মাসিক চলাকালীন গর্ভ সঞ্চার হয় না, ফলে এ সময় অনেককে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে আসল কথা হলো এ সময় গর্ভ সঞ্চার যেমন হতে পারে, তেমনি নানা রকম যৌন রোগও হতে পারে। প্রতিবার মিলনের সময় অর্গাজম হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে এমন অনেকগুলো ধাপ থাকে যা আপনাকে মিলনের সর্বস্তরে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। তার মানে প্রতিবার মিলনের সময় আপনি শীর্ষবিন্দুতে পৌঁছাবেন বিষয়টা কোনোভাবেই তেমন নয়। পুলিং আউটের কার্যকারিতা, অনেকে মিলনের সময় প্রোটেকশন ব্যবহার করেন। তারা অনেক সময় শেষ মুহূর্ত পুলিং আউট অথবা বাহিরে ফেলা নীতিতে বিশ্বাস করেন, কিন্তু এসব ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা 100%। তাই ভুল প্রেগন্যান্সি না চাইলে প্রোটেকশন বা অন্য গর্ভনিরোধক ব্যবহার করা উচিত। অতিরিক্ত যৌন মিলনে লিপ্ত হলে হৃদরোগ হয়, যদিও এই কথার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে কারোর হার্ট অ্যাটাক হলে সুস্থ হওয়ার পর কমপক্ষে 4 থেকে 6 সপ্তাহ পর সম্পর্কে জড়ানো উচিত। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।